দেখতেই পাচ্ছো পুরো একদম মানে ঘন ঝাউবন। ওয়াও, দেখো হাঁটতে হাঁটতে শঙ্খর মতো কি সুন্দর একটা জিনিস পেয়েছি, পুরো শঙ্খর মতন স্ট্রাকচার। এটা হচ্ছে বড় কাঁকড়া কষা, একদম বড় সাইজের কাঁকড়া। যে ঘরে এখন ঢুকছি সেটা কিন্তু পুরোটাই মাটি। ফার্স্ট পৌঁছলে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে, এবার তার মধ্যে ফোর টাইমের লাঞ্চ থাকবে, স্ন্যাক্স থাকবে, ডিনার থাকবে, এবং সকালে আমাদের ব্রেকফাস্ট থাকবে। সকালবেলা 8টার সময় আমরা বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, আর 252 কিলোমিটার ডিস্টেন্স ছিল, পৌঁছাতে সময় লাগলো ঠিক ঠিক 5 ঘন্টা। চ্যানেল সুমন পাই লাইফ উইথ প্যাশন চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকেও আমরা একটা দারুণ জায়গার ভিডিও নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। আর একটা কথা বলি, আজকেও আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন বিচের সন্ধান আপনাদেরকে দেবো, এই ভিডিওতেই সব কিছু ডিটেলস থাকবে। আর এখন সানসেট হচ্ছে, আমরা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, অসাধারণ একটা জায়গায়। কোথায় থাকবেন, কীভাবে আসবেন, কীরকম খাবার দাবার এখানে পাওয়া যায়, বিচটা কেমন, সব কিছু এই ভিডিওতে থাকবে। একদমই তাই, আর একদম এটা কিন্তু পুরী নয়, এটা দীঘা নয়, একদম অন্যরকম একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। যেখানে থাকছে বিচ, যেখানে থাকবে ক্যাম্প ফায়ার, অনেক কিছু থাকবে, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কোলাঘাট ক্রস করছি, আর কোলাঘাট ক্রস করে আমাদেরকে সোজা যেতে হবে খড়গপুরের দিকে। ক্রস করলাম বালাসোর খড়গপুর এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, আর আমরা জাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্রস করে এখন এন্টার করব উড়িষ্যাতে। হলদিপাড়া চলে এসেছে, এখান থেকে আমরা লেফট নেব হাইওয়ে ছেড়ে, এই বাঁদিকে চলে যাচ্ছে রাস্তা। গুগল ম্যাপস অন করে রাখলে গুগল ম্যাপসে দেখাচ্ছে। হাইওয়ে থেকে কিছু দূর আসলে এই বাজারটা পড়বে, আর এই বাজারের পরেই রাইট টার্ন বা ইউ টার্ন নিতে হবে একটা। ডান দিকে রাস্তাটা পুরো নিয়ে নিয়েছি, ইউ টার্ন টাইপের পুরো নিলাম অ্যাকচুয়ালি। এখান থেকে আর 11 কিলোমিটার। এই দেখো এখান থেকে ডান দিক ঘুরতে হবে, ছোট্ট রাস্তা নেমে গেছে মেন রোড থেকে। আর এই যে গুগল ম্যাপসে সব দেখাচ্ছে, ম্যাপস ফলো করেই যাচ্ছে, একদম ঠিকঠাক লোকেশনে দেওয়া আছে আমাদের বলেছে। এন্টার করছি ওশান ব্রিজ রিট্রিট, এদিকে হচ্ছে পুকুর দু সাইডে। দেখো লেখা আছে নামটা উপরে, ওশান ব্রিজ রিট্রিট। পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে, আর আমরা যেখানে থাকছি সেটা হচ্ছে ওশান ব্রিজ রিট্রিট। জায়গাটা তোমাদের দেখাবো, আমাদের তো খুব পছন্দ হয়েছে। আর তোমাদের বলি, সকালবেলা 8টার সময় আমরা বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, আর 252 কিলোমিটার ডিস্টেন্স ছিল, পৌঁছাতে সময় লাগলো ঠিক ঠিক 5 ঘন্টা। এখন 1টা বাজে আর আমরা অলরেডি এখানে পৌঁছে গেছি, তাই না? জায়গাটা ভীষণ সুন্দর, এখানে আবার মাছ ধরার সমস্ত কিছু রয়েছে না? হ্যাঁ, এখানে নিশ্চয়ই পুকুর টাইপের, পুকুর টাইপের রয়েছে দুদিকে, আর পিছনেই ঠিক সমুদ্র, সমুদ্র রয়েছে। যাবো, তোমাদের সবকিছু দেখাবো। আর পুরো জঙ্গলে একদম গ্রামের মধ্যে, তাই না? একদম গ্রামের মধ্যে, একদম ইউনিক জায়গা, মানে সেই যে ভিড়ভাট্টা বা সেরকম কিছু সেরকম নেই, পুরো গ্রামের মধ্যে। ঢুকে গেছি আমরা রিসর্টটার ভেতরে, আর গাড়ি আমরা এখানে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ অনেকগুলো লাইন দিয়ে বাইক রয়েছে। আর এই সাইডটা কিন্তু গাড়ি রাখার জন্য এখনো তৈরি হচ্ছে, গাড়ি পার্কিং করার জন্য এখন তৈরি হচ্ছে, এখনো কিন্তু পুরোটা তৈরি হয়নি, তাই জন্য এই সাইডে এখন গাড়িটা রেখেছি। আর এখানে দেখছি অনেকগুলো বাইকও রাখার জায়গা রয়েছে। Thank you.
এসে রিসেপশন থেকে পেয়ে গেছি আমাদের ঘরের চাবি। আর যে ঘরে এখন ঢুকছি সেটা কিন্তু পুরোটাই মাটির। আর ঘরে ঢুকেই প্রথমেই রয়েছে একটা বড় বেড, যেখানে তিনজন খুব ভালোভাবে শুয়ে পড়তে পারবে। ওই সাইডে রয়েছে একটা ছোট্ট শোকেস মতো, যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। একটা ছোট্ট টুল মতো রয়েছে, বসতে পারবে, একটুখানি সেজে গুজেও নিতে পারবো। এই যেমন একটুখানি চুলটা ঠিক করে নিলাম। আর এখানে একটা জানলার মতো দেওয়া রয়েছে, বাইরেটা দেখা যাবে যেটা খুললে। আর ওই সাইডে বাথরুম রয়েছে। আর একটু উপরে কাজগুলো তোমাদেরকে দেখাই, পুরো বাঁশের কাজ রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এই যে নিট অ্যান্ড ক্লিন। শাওয়ার আছে, এখানে কল আছে, বেসিন আছে, এখানে কমোড আছে আর হ্যান্ড শাওয়ার আছে। আহা কি দারুণ, এসেই একটা রিফ্রেশমেন্ট ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি হাতে। কি ব্যাপক যে লাগছে এখানে দাঁড়িয়ে খেতে, চারদিকে দিচ্ছে হাওয়া, রোদটা যে মানে ভুলেই গেছি, এত রোদ খেয়ে যে এলাম। ওই যে বলে না যখন ট্রেক শুরু হয় ট্রেকে তখন কত কষ্ট, যখন ডেস্টিনেশনে পৌঁছে যায় তখন মানে আহা কী দেখলাম, সেরকমই একটা ফিল হচ্ছে। রোদে এলাম বাট এখানে এই ডাবটা পেয়ে আর এখানে দাঁড়িয়ে যে খাচ্ছি চারদিকের হাওয়া, জাস্ট সব কিছু ভুলে গেছি। আর বিচে গেলে তাহলে কতটা ভালো লাগবে সেটাই আমি ভাবছি। অসাধারণ খেতে ডাবটা। উফ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে দেখছি রান্না অনেকগুলো হয়েও গেছে, এটা মানে রান্না হয়ে গেছে, মাছ রয়েছে কিছু, আর ওদিকে রান্না হচ্ছে। এটা কি হচ্ছে দাদা? এটা আপনাদের মানিয়ে কে আমার। দুটো বেজে গেছে আর আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, আমাদের ডাকতে এসেছিল, তো এখন লাঞ্চ করতে আছি। প্রচন্ড জোর খিদে পেয়েছে, প্রচন্ড জোর খিদে পেয়েছে, অনেক কিছু আইটেম অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি কি কি নিয়েছি। লাঞ্চ আমাদের চলে এসেছে, লাঞ্চে কি কি আছে সেটা আগে তোমাদের দেখাই, তারপরে সব কিছু বলছি। এখানে আছে গরম ভাত, আলু ভাজা, ডাল রয়েছে, আলু পটলের তরকারি রয়েছে, পটল নোনা মাছ রয়েছে, স্যালাড রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। এটা হচ্ছে আমরা যে মানে রিসর্টে থাকছি তার সাথে ইনক্লুডিং, খাবারটা ইনক্লুডিং রয়েছে। আর এগুলো আমরা এক্সট্রা নিয়েছি, তার মধ্যে আমরা এক্সট্রা নিয়েছি পমফ্রেট ফ্রাই, এটা হচ্ছে বড় কাঁকড়া কষা, একদম বড় সাইজের কাঁকড়া নিয়েছি, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর দামগুলো বলিনি যেগুলো আমরা এক্সট্রা নিয়েছি, এই পমফ্রেট ফ্রাইটা হচ্ছে 220 টাকা আর চিংড়ি মাছের মালাইকারিটা হচ্ছে 220 টাকা, এগুলো আমরা এক্সট্রা নিয়েছি। আর বড় কাঁকড়া, দেশি কাঁকড়া নিয়েছি, বড় কাঁকড়াটার প্রাইস পড়েছে আমাদের 500 টাকা। এছাড়া সামুদ্রিক কাঁকড়া যেটা সেটা হচ্ছে 150 টাকা, ছোটো সাইজের কাঁকড়া 200 টাকা আর মিডিয়াম সাইজের কাঁকড়া 350 টাকা। পটল নোনা মাছ যেটা এখানকার আমি বললাম, প্রথম শুনছি, পটল দেওয়া রয়েছে, আলু দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে পটল খেয়ে দেখি কেমন, আমি কোনোদিনও এইরকম ধরনের মানে পটল নোনা মাছ খাইনি, মাছটা কেমন আগে খেয়ে দেখি। পুরো নোনা মাছ, নোনা মাছের পুরো টেস্ট আসছে আর সর্ষে দিয়েছে। ভেতরে মাছটা খাচ্ছি, দেখতে পাচ্ছ কাঁকড়া এভাবে ভেঙে ভেঙে খেতে হয়, দেশি কাঁকড়া, আর ভেতরে পুরো ডিম ভর্তি। খাবার দারুণ, সত্যি দারুণ টেস্ট খাবারের। আতিথিয়তা আছে, ভালো করে বেশ পরিবেশন করে খেতে দিয়েছে, সুন্দর করে গুছিয়ে সাজিয়ে, বেশ ভালো লাগছে। এই হলো রিসর্ট আর এই হলো সমুদ্রে যাওয়ার রাস্তা। এই যে ও আমাদের সাথে যাচ্ছে, দেখো রাস্তা চিনিয়ে। দীঘায় তো আমরা বহু বছর ঝাউবন দেখতে পাই না, কিন্তু এখানে দেখছি পুরো ঝাউবনে ঘেরা, দেখতেই পাচ্ছ পুরো একদম মানে ঘন ঝাউবন। আর জঙ্গলের ফিল পুরো অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, দারুণ।
পৌঁছে গেছি আমরা বিচের সামনে। দেখতে পাচ্ছ এরকম ছাতা মাথায় করা আছে, বসে গেছি আমাদের জন্য, এগুলো করা রয়েছে, বেশ সুন্দর। তোমরা সেখানে টাইম স্পেন্ড করতে পারবে। আমার অপূর্ব লাগছে, সব কিছু ভুলে গেছি, কারণ সামনে সানসেট হচ্ছে, সামনে সমুদ্র, বসে আছি, দারুণ লাগছে, জাস্ট দারুণ ফাটাফাটি। সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। বোঝা যাচ্ছে কিনা এই না, পুরো ভর্তি লাল কাঁকড়া। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের একটু ফাঁকা ফাঁকা জায়গা বেশি পছন্দ হয়, আর দেখতে পাচ্ছেন এই দিগন্ত বিস্তৃত বিচটা পুরো ফাঁকা, শুধুমাত্র টুরিস্ট হিসেবে আমরাই আছি। অনেক দূরে লোকাল কিছু ছেলে দেখা যাচ্ছে যারা ক্রিকেট খেলছে, ঠিক আছে, বিচের মধ্যে এক্ষুনি সানসেট এনজয় করলাম আমরা, অসাধারণ এক্সপিরিয়েন্স। এত সুন্দর বিচ, এত সুন্দর সমুদ্র, প্লাস এত সুন্দর জঙ্গল দেখে মন প্রাণ পুরো একদম তৃপ্ত হয়ে গেল। আর এবার বলে দিয়েছি আমরা কোথায় খেয়েছি, এত সুন্দর বিচ রিসর্টটা কোথায়। এটা হচ্ছে আমাদের উড়িষ্যাতে বালাসোরের কাছে, বালাসোর থেকে মাত্র 20 কিলোমিটার ডিস্টেন্স, দুবলাগাড়ি বলে একটা জায়গায়। আর আমাদের এই রিসর্টের নাম হচ্ছে ওশান ব্রিজ রিট্রিট, অসাধারণ। খাবার দাবার ভালো, স্টেটা খুব সুন্দর, একদম বিচের থেকে কাছে, জঙ্গলের মধ্যে থেকে বিচ দেখা যায়, আর কি চাই আর এখানে বসা, সবকিছু রয়েছে। আর আমরা এখন গিয়ে ওনার সাথে কথা বলে জেনে নেব যে আপনারা আসতে চাইলে এখানে কিভাবে আসবেন। এক্স্যাক্টলি, আমরা তো গাড়িতে কিভাবে আসতে হয় সেটা তো আপনাদের দেখিয়েছি, কিন্তু ট্রেনে বা বাসে আসলে আপনারা কিভাবে আসতে পারবেন সেগুলো সবকিছু ওনার সাথে কথা বলে জানিয়ে দেবো। তার জন্য ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে দেখতে হবে, কারণ মাঝে মাঝে অনেক ইনফরমেশন থাকছে, সেগুলো তো মিস হয়ে যাবে না। একদমই তাই, এত সুন্দর রিসর্টে যে আমরা এসে পড়েছি, এত সুন্দর জায়গা, সামনে বিচ, আপনাদের তো জানতে ইচ্ছে করছে যে আমরা কোথায় এসেছি, সেটা তো সুমন বলেই দিয়েছে, কিন্তু কিভাবে আসবেন, এখানে কিরকম কি ভাড়া, সেটা আমি এখানকার ম্যানেজার বাবুর সাথে একটু কথা বলে নেব। একটু যদি বলেন যে ট্রেনে বা বাসে এলে কিভাবে আসবে। আমরা দুটো পদ্ধতিতে আসতে পারি, ট্রেনে কিংবা বাসে। ট্রেনে আসতে হলে আমাদের রয়েছে ফলকনামা এবং একটা ধৌলি এক্সপ্রেস, কিংবা আমাদের আসতে পারি কীরকম হাওড়া থেকে বালেশ্বর পর্যন্ত আমরা বাসে, এসি বাসে আসতে পারি। ওইখানটা স্টেশনে নেমে আমরা অটো কিংবা ম্যাজিক টাটা কিংবা আমাদের ফোনে যোগাযোগের মাধ্যমে আমরা ফোর হুইলার কিংবা যে কোনো একটু পার্সোনাল গাড়িও পাঠাতে পারি। আচ্ছা, এবার এদের চার্জের জন্য অটোতে রয়েছে 600 থেকে 700 ভাড়া, কিংবা টাটা ম্যাজিকে এলে 150 টাকা, আর বাই হেল্প মানে আমাদের সাহায্য নিলে একটু কম পড়তে পারে, কম পড়তে পারে। এখানকার কিরকম কি ভাড়া, মানে আমরা যে রুমটা নিয়েছি সেটা কিরকম ভাড়া, তারপরে হচ্ছে টেন্টের কিরকম ভাড়া, ওটা একটু যদি বলেন। ওইগুলো মাট কটেজগুলো রয়েছে 1799 রুপিস, আর আমাদের হুগলা কটেজ এটা রয়েছে 1499 রুপিস, এবং টেন্টগুলো রয়েছে 1299 রুপিস। আচ্ছা, এটা কি খাবার ইনক্লুডিং? হ্যাঁ, খাবারের সব কিছু ইনক্লুডিং থাকছে, আমাদের চারবেলা টাইম চলছে খাবার মিলে। একটা হচ্ছে ফার্স্ট পৌঁছলে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে, এবার তার মধ্যে ফোর টাইমে লাঞ্চ থাকবে, স্ন্যাক্স থাকবে, ডিনার থাকবে, এবং সকালে আমাদের ব্রেকফাস্ট থাকবে। আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। 5:45 বাজ চলেছে আর আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে, আর দেখো এদিকে নিয়েছি গরম গরম চা আর পেঁয়াজ। এত
এতক্ষণ ধরে তো আশেপাশে ঘুরছিলাম, এবার তোমাকে দেখিয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে এই রিসর্টে টেন্ট রয়েছে আর চালের ঘরও রয়েছে, আমরা তো মাটির ঘরে রয়েছি, সেই রুমটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। এখন আমরা তোমাদের টেন্টগুলো দেখাবো আর সাথে চালের ঘরটা কীরকম সেটাও দেখাবো। আর যে টেন্টগুলো পেছনে দেখতে পাচ্ছো এগুলোর জন্য কিন্তু আলাদা বাথরুম রয়েছে, মানে তোমরা ওয়াশরুমে গিয়ে ইউজ করতে পারবে। একদম সামনেই ওয়াশরুম আছে, কারণ টেন্টের ভিতরে অ্যাটাচ বাথ কিন্তু নেই। হ্যাঁ, তো তার জন্য সামনে গিয়ে, আর ওখানে চালের ঘরগুলো যেগুলো সেগুলোতেও অ্যাটাচ বাথরুম নেই, কিন্তু একদম সামনেই পরপর সুন্দর করে বাথরুম করা আছে, তো অসুবিধার কিছু নেই। মাটির ঘরগুলোতে বাথরুম অ্যাটাচ রয়েছে। হ্যাঁ, মাটির ঘরগুলোতে বাথরুম অ্যাটাচ রয়েছে, তাই জন্য একটুখানি কস্টিংটাও বেশি। এখন আমি আছি ফোর ম্যান টেন্টের ভিতরে, এরকম টু ম্যান টেন্টও আছে, তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। আর দেখো টেন্টটা কিন্তু খুব বড়, চারজন শোয়ার জন্য। আর এখানে এরকম বোর্ড করা আছে যেখানে তোমরা চার্জিং বগেরা করতে পারবে, তার সাথে সাথে লাইট তো দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। আর রাত্রের দিকে মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো খুব একটা অসুবিধা হয় না, কারণ গাছগাছালি একদম জঙ্গলের মধ্যে, তো বেশ ভালো লাগে। আর এই যে এগুলো হলো দুজনের টেন্ট, খুব ভালোভাবে থাকতে পারবে, আর অনেকগুলো রয়েছে দুজনের টেন্ট। আর এখন তোমাকে দেখাতে চলে এসেছি চালের ঘর, যেখানে দুজন বা তিনজন অনায়াসে ভালোভাবে শুতে পারবে। চলো ভেতরটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এই যে এদিকে টেন্ট আছে, আর তার ঠিক পাশেই এখানে আছে ওয়াশরুম। আর এই হচ্ছে কমন বাথরুমটা, দেখো সবই আছে, কোমর আছে, এদিকে হ্যান্ড শাওয়ার আছে, কল আছে, উপরে শাওয়ারও আছে। এখন প্রায় 7:30 বাজে, আর দেখতেই পাচ্ছি এখানে আছে বনফায়ার, যেটা ভীষণ ভালো লাগছে। যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, বেশ গরম তাপটা খুব ভালো লাগছে। আর ওদিকে কী হচ্ছে জানো, ওদিকে হচ্ছে বারবিকিউ, মানে দারুণ লাগছে, অনেক কিছু হচ্ছে। পনির রয়েছে দেখতে পাচ্ছি, আর চিকেন রয়েছে, মাঝখানে ওটা কী গো, প্রন চিংড়ি, মানে ব্যাপক সেগুলো সব বারবিকিউ হচ্ছে। সব তো দেখাবোই, দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি সামনে থেকে। চলে এসছে আমাদের বারবিকিউ, বেশ ভালো লাগছে। পনিরের একটা আইটেম রয়েছে, প্রনেরও একটা আইটেম রয়েছে। আর একটা কথা না বললেই নয়, এখানে একদম ফ্রেশ জিনিস দেওয়া হয়, ফ্রেশ মাছ, একদম ফ্রেশ, মানে ধরে আনা হচ্ছে আর সঙ্গে সঙ্গে সেটাকে পুরো তৈরি করে দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। আর একটা জিনিস হচ্ছে যে ধরো তোমরা দুপুরের লাঞ্চ বা রাতে ডিনার যেটা করছো, তোমরা যদি তোমাদের পছন্দ মতো কিছু বলো যেটা বানিয়ে দিতে, তাহলে গেস্টদের অনুরোধে সেটাও কিন্তু বানিয়ে দেওয়া হবে, অবশ্যই বলে দিতে হবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মানে একটা তো মেনু সেট করা থাকে, তো তোমাদের যদি কোনো রকম অল্টার করতে হয় সেটা বললে সেটাও করে দেওয়া হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ তাই না, আমরা যেরকম এক্সট্রা অর্ডার করতে চাইলাম আমাদের সেটাও করে দেওয়া হলো, সেরকম তোমরা করতে পারো। আর সকল ব্যবহার এখানে অমায়িক, খুব ভালো ব্যবহার, প্রত্যেকের মুখে হাসি রয়েছে, এটা ভীষণ দরকার, মানে ওয়েলকাম করার জন্য বলো, মানে এই ব্যাপারটা খুব খুব দরকার। এক্স্যাক্টলি, ভালো লাগে না আমাদের? হ্যাঁ, কদিনে ছুটি কাটাতে আসার একটা জিনিস কি, পুরো গ্রাম্য পরিবেশ, এই ব্যাপারটাও কিন্তু ভীষণ ভালো। চারদিকে গাছপালা, একটা মানে জঙ্গলের মধ্যে বসে এরকম খাওয়া দাওয়া করার মজাই আলাদা, সামনে বিচ, খুব সুন্দর জায়গা। এখন 9:00 বেজে গেছে, সেরকম খিদেও নেই, তোমরা দেখতেই পেলে তখন আমরা অনেক কিছু খেয়েছি, বাট ডিনারটা তো করতেই হবে। ডিনারে রয়েছে রুটি, একটা মিক্স ভেজ রয়েছে, আর চিকেন রয়েছে, চিকেন কষা রয়েছে, তো দুটো রুটি নিয়েছি, খুব বেশি তো খিদে নেই, ওই অল্প টুকটাকই খাবো আর পাচ্ছি না। কিন্তু খাবারের টেস্ট এখানে সত্যি ভীষণ ভালো, যাই খাচ্ছি খুব ভালো লাগছে। আর ওই যেটা চিকেন বারবিকিউটা বানিয়েছিল, প্রনটাও ভীষণ ভালো লেগেছে, পনিরটাও বেশ তুলতুলে ছিল, মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, খাওয়া দাওয়াটা ভীষণ, মানে খুব যে তেল মশলা দিয়েও বানাচ্ছে সেরকমও নয়, লিমিটেড যেরকম হয় সেরকম, যেমন কাঁকড়াতে যদি একদম তেল না দেয় সেটা ভালো লাগবে না, তো লিমিটেড একদম মশলা দিয়ে বানাচ্ছে, খেতে ভালো লাগছে। আর রুটি আর এগুলো খেয়ে নেবো, আশা করি এগুলোও খুব ভালো হবে। এই জাস্ট খেয়ে দিয়ে চলে এলাম, আর খাবার তো খুবই ভালো হয়েছে। আর একটা কথা তোমাদের বলি, আমাদের সুমন পায়েল ব্লগ চ্যানেল বলে একটা ইউটিউবে চ্যানেল রয়েছে, যারা জানো তারা জানো, যারা জানো না তাদের জন্য বলছি, ওখানে আমরা ডেইলি আমরা কী করি, বাড়ির ভিডিও বেশি বানাই, বাড়িতে ব্লগ বানাই, যে অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে তোমরা তো এরকম কী করো না করো সেটা দেখাতে পারো, সেটা আমরা শুরুও করেছিলাম, তো তোমরা ওখানে গিয়ে আমাদের ডেইলি ব্লগ দেখতে পারো, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, তো লিঙ্কে গিয়ে ক্লিক করে আমাদের ডেইলি ব্লগ চ্যানেলটা একবার চেক করে নাও, যদি ভালো লাগে তাহলে দেখো, না হলে দেখবে না, সেরকম তোমাদের ইচ্ছা। যাই হোক, আজকে রাত হয়ে গেছে, একটু রেস্ট করব, ঘুমাবো, কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো গুড নাইট।
গুড মর্নিং অল, এখন বাজে সকাল 7:30, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। কালকে তো তোমাদের দেখালাম যে রিসর্টটা কেমন, খুব সুন্দর রিসর্ট, সকালবেলাটা কেমন লাগে সেটাও তোমাদের দেখাবো। আর যেখানে কালকে আমরা লাঞ্চ ডিনার করেছি সেই জায়গাটা এখন তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ওখানে বসে এখন ব্রেকফাস্ট করব। হ্যাঁ, চা হচ্ছে অলরেডি, বললো চা হচ্ছে, চা দেবে, ঠিক আছে। তারপরে আমরা আবার বিচে যাব, কারণ কালকে সন্ধ্যাবেলা বিচটা এত ভালো লেগেছে। এখানে এখন বসে রয়েছি, কালকে এখানে বনফায়ার হচ্ছিল, এখানেই বারবিকিউ হচ্ছিল। আর পেছনে দেখতে পাচ্ছো টেন্টগুলো, সকালবেলা এই যে পরপর টেন্টগুলো রয়েছে। ও, আর একটা কথা তোমাদের বলতে ভুলেই গেছি, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি রিসর্ট, মানে তোমরা তোমাদের পেট এখানে চলে আসতে পারবে বিনা দ্বিধায়। ওয়াও, দেখো হাঁটতে হাঁটতে শঙ্খর মতো কি সুন্দর একটা জিনিস পেয়েছি, পুরো শঙ্খর মতন স্ট্রাকচার, আর এত বড় আর কি শক্ত, দারুণ দেখতে এটা। এখানে প্রচুর জন মাছ ধরছে, দেখো অনেকগুলো সেই চুনো মাছ যেগুলো হয় ওইগুলো অনেকগুলো বেরিয়েছে। এই বীচ থেকে ঘুরে এলাম, আর এখানে এত হাওয়া দিচ্ছে আর এত গাছপালা চারদিকে, ফ্রেশ অক্সিজেনের থেকে বড় কথা হচ্ছে একটা খোলা মেলা, এত সুন্দর লাগছে, হাওয়াটা নিচ্ছি দারুণ লাগছে। এই চালের ঘর কালকে তোমাদের রাত্রে দেখিয়েছিলাম, দেখো সকালবেলাও বাইরে থেকে কি সুন্দর লাগছে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, এখন 9টা বেজে গেছে, আমরা সমুদ্র থেকে জাস্ট ফিরলাম আর ব্রেকফাস্ট চলে এসেছে। দেখো পরোটা আছে, ঘুগনি আছে, ডিম সিদ্ধ আছে, আর এখানে একটা মিষ্টিও আছে, ঠিক আছে। পায়েল বলছে দেখেই যে এত আবার সকালবেলা কী করে খাবো, আমি তো একটাই পরোটা খাবো, কারণ বেশ বড় বড় পরোটা সাইজগুলো। এই জাস্ট ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের, আমরা বেরিয়ে পড়বো। আর একটা জিনিস বলে রাখি, এই রিসর্টটা কিন্তু খুব বেশি দিন স্টার্ট হয়নি, একদম নতুন। হ্যাঁ একদম, মানে জাস্ট স্টার্ট হয়েছে 4 দিন না 5 দিন হয়েছে বললো শুরু হয়েছে, নিট অ্যান্ড ক্লিন। আর দেখতেই পাচ্ছ দুদিকে পুকুর রয়েছে, কালকে বলছিলাম। আর কালকে আমরা দুপুরে চিংড়ি মাছটা খেয়েছিলাম, সেটা এই পুকুরে ছিল, রাত্রে যেটা বারবিকিউ হয়েছিলাম সেটাও, সেটা এই পুকুরে, এই পুকুরে, মানে পুকুর থেকে ধরেছে, ধরে আমাদেরকে ওখানে বানিয়ে দিয়ে দিয়েছে। দারুণ দারুণ, আর মাছের টেস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ, পমফ্রেট বলো যাই বলো, খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটা ভালো হলে, লোকজন ভালো হলে আমাদেরকেও, মানে আমাদের আরো বেশি ভালো লাগে না, মন খুলে ঘুরতে পারি, ভালো লাগে, সবার সাথে কথা কথাও বলেছি আমরা, সুন্দর কুকের সাথেও কথা বলেছি, ওদের সাথে কথা বলেছি। যাই হোক, এবারে আমরা বেরোবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এই ইউনিক জায়গার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর ভালো লেগে থাকলে একটা লাইকও করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইউরসেলফ। চলো আজকের মতন টাটা।